বন্ধুরা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সামনে একটি সরকারি জব নোটিশ নিয়ে হাজির হয়েছি এইচআর টিভির পক্ষ থেকে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে এখানে আবেদন কবে শুরু হবে, কোন কোন পদ আছে, শিক্ষাগত যোগ্যতা কী, আরও বিস্তারিত। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করবে এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাজিয়ে দিবে, যাতে করে পরবর্তীতে কোনো চাকরি সম্বলিত কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে শুরু কাজের আজকের ভিডিও। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর ভবন চট্টগ্রাম 4100 তাদের ওয়েবসাইট নিচেরটি সংসদীয় বিজ্ঞাপন, এটা পূর্বে দিয়েছিল এবং নতুন করে আবার সংশোধন করেছে, সেটাই দেখো আমরা। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর বিজ্ঞপ্তি নং এত তা উল্লেখিত অফিস সহকারী কাম হিসাব সহকারী এর দুইটি এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর চারটি শূন্যপদে পূরণের বিষয়ে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি 5 নং কলামে উল্লেখিত প্রার্থীর বয়স সীমা 25/3/2020 তারিখে পরবর্তীতে 30/1/2022 তারিখ হতে নির্ধারিত হবে মর্মে সংশোধন করা হলো। অর্থাৎ এটা ডেটটা কমিয়েছে তারা, 3/5 ছিল, এখন জানুয়ারির 30 তারিখে এটা শেষ হয়ে গিয়েছে। তো বয়স শেষ হয়ে গিয়েছে, সার্কুলার না, তোমরা ভুল বুঝবে না। এখানে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী পরবর্তীতে থাকবে, নিম্নে সেগুলো দেওয়া হয়েছে, আমরা দেখি। এগুলো অনুরূপী সদে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো সকল সদস্য চবক সচিব। আমরা সার্কুলারের পেজটিতে চলে যাব, এখন সেখান থেকে সম্পূর্ণ বিষয়টি দেখব, কোন কোন পদে কী কী আছে না আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সার্কুলারের যে মেন পেজটি সেইটা এখানে দেওয়া আছে, বিজ্ঞপ্তি নং 1/2022 নিয়োগ বিজ্ঞপ্তি। চট্টগ্রাম বন্দর কলেজ ও চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী পদ পূরণের নিম্নোক্ত বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিস সহকারী কাম হিসাব রক্ষক, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন স্কেল 9300 থেকে 22,490 টাকা পাবে, বয়স অনূর্ধ্ব 30 বছর, কমপক্ষে HSC বাণিজ্য দ্বিতীয় বিভাগ বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার পাবেন। সকল জেলা থেকে এখানে আবেদনটি করতে পারবেন। 2 অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 4 জন লোক নিবে, 9300 থেকে 22,490, গ্রেড 16, বয়স 30, কমপক্ষে দ্বিতীয় বিভাগ HSC পাস, স্নাতক ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে 15 ও 20 সপ্তাহ থাকতে হবে। সকল জেলা থেকে এখানে আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তে বলি, আবেদনকারী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট অর্থাৎ jobscpa.org-তে অনলাইনে চাকরি আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে, অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। 2 অনলাইন আবেদন ফর্ম নির্ধারিত স্থানে প্রার্থীর 300/300 রেজুলেশন, সর্বোচ্চ 25 কিলোবাইটের জেপিজি ফরম্যাটের 17টা রঙিন ছবি এবং 300/80 সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে। তো তোমরা যদি এটা না পারো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে তোমরা নিজেরাই করে নিতে পারবে, কোনো সমস্যাই নাই। 3 নম্বর হচ্ছে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর প্রার্থীর নিবন্ধন
নম্বর সম্বলিত তার আবেদনের একাধিক প্রিন্ট কপি, হ্যান্ড কপি ও একই নিবন্ধন নম্বর সম্বলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার প্লে প্লিট ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। সোনালী ব্যাংকের যে কোনো শাখা, পোস্ট শাখা চট্টগ্রাম ব্যতীত উক্ত পেপার দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অঙ্কের ফি ও ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে। ব্যাংক ড্রাফট পে অর্ডার ডিটি গ্রহণের নয় এবং আবেদনের হার্ড কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি 100 টাকা। 4 নম্বর বলেছে, কর্তৃপক্ষের কোনো প্রার্থী আবেদন কোনো কারণ দর্শানোর ব্যতি রেখে বাতিল করার ক্ষমতা সক্ষম করে। প্রার্থীর সংখ্যা বেশি হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত নাম্বার কিংবা অন্য কোনো মানসম্মত স্টুডেন্ট নির্ণয়ের ভিত্তিতে প্রার্থীকে যোগ্যতা যাচাইয়ের পুরো প্রার্থীকে তালিকা করতে পারে। নিয়োগের ক্ষেত্রে জবের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীকে অনলাইনে আবেদন কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে। এখানে মাঝখানে অনেকগুলো কথা আছে, সেগুলো না পড়লেও চলে। 12 নম্বর যদি দেখি, এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে। 13 নম্বর হচ্ছে, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 30/1/2022 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে আর আবেদনটি শেষ হবে 2/15 অর্থাৎ ফেব্রুয়ারি 15 তারিখে রাত 12টায়। আর সোনালী ব্যাংক এ ফি জমা দেওয়ার শেষ তারিখ 16/2/2022 অর্থাৎ 15 তারিখে আবেদনের শেষ সময় আর 16 তারিখ তোমাদেরকে টাকা পেমেন্ট করার শেষ সময়। এ ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত। এর পাশাপাশি আরও আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি একই ক্যাটাগরির, একই সাথে তারা প্রকাশ করেছিল এটা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদশূন্য নিম্নোক্ত বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। লেট সার্ভেয়ার, লেট সার্ভে আমিন, লেট সার্ভেয়ার 2 জন আর লেট সার্ভেয়ার আমিন 1 জন। প্রথম জনের গ্রেড হচ্ছে 15, দ্বিতীয় জনের গ্রেড হচ্ছে 16, 30, উভয়ের বয়স 30 হতে হবে। 30-এর বেশি নিবে না তারা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি, এসএসসি পাস, সার্ভে ফাইনাল সার্টিফিকেট এবং লেট সার্ভে কাজের 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনে আবেদনের বিস্তারিত এখানে আছে, তোমরা এই বিষয়গুলো একটু দেখে নিবে, ঠিক আছে। আবেদনের শুরু হচ্ছে 7/2/2022 সকাল 10টা থেকে, আবেদন শেষ হবে 22/2/2022 রাত 12টায়। আর সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23 তারিখ, ঠিক আছে। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওগুলো। এখানে তোমরা তোমাদের যদি এখানে যোগ্যতা থাকে অবশ্যই তোমরা আবেদন করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো বেড়ে উঠতে। আল্লাহ হাফেজ।